আমাদের টেকসাইগা ইউটিউব পরিবারের আরেকটা প্রশ্নোত্তর পর্বের ভিডিওতে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র, আজকে আবার রবিবার এসে গেছে এবং যথারীতি আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হয়ে গেছি। গতবার প্রশ্নোত্তর পর্ব দুটো ভাগে এসেছিল, মানে এত প্রশ্ন আমি নেওয়ার চেষ্টা করেছিলাম যে একটা ভাগে সবকটা প্রশ্নের উত্তর দেওয়া যায়নি। আজকে আমি চেষ্টা করেছি আপনাদের ম্যাক্সিমাম প্রশ্ন নেওয়ারই, তবে তার সাথে একটু বাড়তি চেষ্টা করেছি যে একটা পর্বেই যাতে পুরো ভিডিওটা শেষ হয়, তাই ধৈর্য ধরে শেষ অবধি দেখবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো আজকে। যদি বাকি রয়ে যায়, যদি বাদ হয়ে যায়, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আগামী প্রশ্নোত্তর পর্বের ভিডিওতে আগামী রবিবার সেটার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমরা সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। প্রথম প্রশ্ন করেছেন মোহাম্মদ রাহাত, তিনি বলছেন আপনার মনিটরটা কোন ব্র্যান্ডের প্লিজ একটু বলুন। আমি এখানে যে মনিটরটা ব্যবহার করছি এটা স্যামসাংয়ের মনিটর, আর এর আগে যে মনিটরটা ব্যবহার করতাম ওটা সম্ভবত এওসি কোম্পানির মনিটর ছিল, খেয়াল নেই, সম্ভবত এওসি ছিল। আর বাই দ্য ওয়ে বলে নিই যে এই যে ফোনটা আমি ব্যবহার করছি, আপনারা অনেকেই প্রশ্ন করবেন, যারা নতুন আছেন তারা তো অবশ্যই প্রশ্ন করবেন, এই ফোনটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস এবং তার সাথে আমি আরও একটা ফোন ব্যবহার করি, রিয়েলমি X2 প্রো। দীর্ঘদিন ধরে এই বহু পুরনো ফোন দুটো ব্যবহার করে আসছি এবং ছাড়তে মায়া লাগে। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন করেছেন মাহমুদুল হাসান, তিনি বলছেন জাইরোস্কোপ সেন্সরের কাজ কি দাদা, বলবেন প্লিজ, বাংলাদেশ থেকে ভালোবাসা রইল। আমার তরফ থেকেও আপনার জন্য অনেক ভালোবাসা, কিন্তু জাইরোস্কোপ সেন্সারটা কিছু না, অ্যাক্সিলোমিটার সেন্সার যেটা সেটারই একটু আপগ্রেডেড ভার্সন। ব্যাপারটা এরকম, আপনি যখন একটা ফোন ইউজ করেন ফোনটা কাত করলে পোর্ট্রেট মোড থেকে ফোনের ডিসপ্লেতে যা কিছু লেখা টেখা থাকে সেগুলো ভার্টিক্যালে চলে আসে, ভার্টিক্যালভাবে দেখা যায় সেটা। কিন্তু এই জিনিসটা আপনি যদি পুরোপুরি কাত না করে একটু কাত করেন তখন কি হবে, সেই জিনিসটা কতটুকু কাত করছেন, এই যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা একদম নিখুঁতভাবে মাপে জাইরোস্কোপ সেন্সার। এবং সেটা তখন ওই ডিসপ্লেতে দেখছেন, কাত করে দেখছেন, সিনেমা দেখছেন, এইভাবে কাজ করে না, সেটা মেনলি কাজ করে গেম প্লের সময়। গেম প্লের সময় একটু কাত করলেই কতটা কী এফেক্ট পড়ছে গেমের ওপর সেটা জাইরোস্কোপ সেন্সার মেজার করে এবং সেই অনুযায়ী গেমের ওপর তার এফেক্ট দেখায়, এটাই কাজ। পরের কমেন্ট করেছেন মোহাম্মদ সোয়েব হোসেন, তিনি বলছেন দাদা আশা করি ভালো আছেন। হ্যাঁ ভালো আছি, এরকম খারাপ পরিস্থিতিতে যতটা ভালো থাকা যায় ততটাই ভালো আছি এবং আপনারাও অবশ্যই সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। প্রশ্নতে আসি, প্রশ্নটা ছিল আমার দুটো প্রশ্ন হলো, এক, ক্যামেরার অ্যাপারচার কী। একটা ক্যামেরা যখন ফটো তোলে সেটা বাইরে থেকে আলোটাকে ক্যাপচার করে, এই আলো ক্যাপচার করার, আলোটা যে নিচ্ছে ক্যামেরার ভিতরে ঢুকিয়ে নিচ্ছে আলোটা, সেটা যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তাটা কতক্ষণ খোলা থাকবে, কতটা বড় হয়ে খোলা থাকবে, এগুলো বড় বড় ফ্যাক্টর হয়ে যায়। তো অ্যাপারচার জিনিসটা এটাই যে কতটা বেশি আলোকে ভিতরে ঢুকতে দেবে ক্যামেরা, সেটাই হচ্ছে অ্যাপারচার। অর্থাৎ ক্যামেরার সেন্সারের সামনে যে পর্দাটা থাকে সেটা খুলে গিয়ে আলোটাকে যে ঢুকতে দিল, সেই ঢুকতে দেওয়ার মাপটা হচ্ছে অ্যাপারচার। অ্যাপারচার বেশি হলে বেশি আলো ঢুকবে, কম হলে কম আলো ঢুকবে, এটাই সিম্পল নিয়ম। এবং তার দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নতে তিনি বলছেন অ্যাপারচার কম বেশি হলে কী হয়, অলরেডি উত্তর দিয়ে দিয়েছি, তাহলে চলুন আমরা পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্ন করেছেন হামজা ভাই, তিনি বলছেন দাদা ফোনের ব্যাক কভার ব্যবহারের ভালো দিক এবং খারাপ দিক নিয়ে একটা ভিডিও বানান, এটা অনেকের জন্যই জরুরি। হ্যাঁ নিশ্চয়ই এটা অনেকের জন্যই জরুরি, কিন্তু বহুদিন আগে আমি এই নিয়ে ভিডিও বানিয়েছিলাম, আমাদের চ্যানেলে ডেডিকেটেড ভিডিও এসেছিলো, না দেখে থাকলে একটু কষ্ট করে সার্চ করে চ্যানেলে এই ভিডিওটা দেখে নেবেন। তবু আমি শর্টে বলে দিচ্ছি, ফোনের ব্যাক কভার ব্যবহার করার দুটো ভালো দিক অবশ্যই আছে। একটা হচ্ছে ফোনটা প্রোটেক্টেড থাকে, হঠাৎ হাত থেকে পড়ে গেল, ভেঙে গেল, ব্যাক সাইডে ক্র্যাক চলে আসলো, কিছু দাগ হয়ে গেল, স্ক্র্যাচ পড়লো, এই ব্যাপারগুলো হয় না, এখান থেকে অনেকটাই বাঁচা যায়। দ্বিতীয় ভালো দিক, ফোনের ব্যাক সাইডটা দেখতে ভালো লাগে, ব্যাক কভার চেঞ্জ করবেন আর ব্যাক সাইডটা পাল্টে যাবে, এই ব্যাপারটাও বেশ ভালো একটা ফিলিং দেয়। কিন্তু খারাপ দিক সেটা প্রচুর আছে, ফোন যে গরম হয় সেই গরম হওয়ার পর ফোনের তাপটা বেরিয়ে যাওয়ার সুযোগ পায় না, কম বেরিয়ে যেতে পারে, ব্যাক কভারের জন্য আটকে যায়, সেটা ফোনের জন্য ভীষণই খারাপ, ভীষণই ক্ষতিকর। পরের প্রশ্ন করেছেন নাফিজ খান পাপ্পু, তিনি বলছেন কথা দিয়ে কথা রাখছেন না ভাইয়া, সেই 6000 সাবস্ক্রাইব থেকে আজও আছি, সামনেও থাকবো ইনশাল্লাহ, কিন্তু দুঃখের বিষয় হলো এত পুরনো মেম্বার হয়েও আজ পর্যন্ত কোনো ভিডিওতে আমার কমেন্ট পড়লেন না, এটা যে কত কষ্টের ব্যাপার একবার ভেবে দেখবেন। অথচ আজ যারা নতুন ভিউয়ার তাদের কমেন্ট বারবার পড়া হয়, আর তাই আমি হয়তো আর কোনো দিন কমেন্ট করবো না ভাইয়া, কিন্তু সব ভিডিওতে আমার লাইক থাকবে, যদিও কথাগুলো হাস্যকর কিন্তু অনেক কষ্টের, না কথাগুলো একটুও হাস্যকর নয় তবে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, আপনার জন্য শুধু নয় এটা অনেকের জন্যই গুরুত্বপূর্ণ, যারা অভিমান করেন রাগ করেন সেটা আমি বুঝি, ভালোবাসা থেকে করেন অবশ্যই, কিন্তু আপনারাও যদি একটু আমার দিকটা বুঝে দেখেন তাহলে বুঝবেন যে কে কত পুরনো সাবস্ক্রাইবার, আমাকে কত ভালোবাসেন, এই হিসাবে কমেন্ট বেছে নেওয়া উপায় নেই, এটা বেছে নেওয়া সম্ভব না। আমি চেষ্টা করি এমন কমেন্ট বেছে নিতে যে কমেন্টটা অনেকের প্রশ্নের উত্তর দেবে, যে কমেন্টের উত্তর দিলে অনেকের উপকার হবে, সেই ধরনের কমেন্ট বেছে নেওয়ার চেষ্টা করি, ইন্টারেস্টিং কমেন্ট, কিছু মজাদার কমেন্ট, এইভাবে কমেন্ট বাছার চেষ্টা করি। পরের কমেন্ট করেছেন মনোজ সরকার, তিনি বলছেন ভাই ওয়ান প্লাস নাইন আর ভার্সেস গ্যালাক্সি S20 FE ভার্সেস iPhone 11 কোনটা কিনবো।
প্রথম প্রশ্ন এটা, এবং তার উত্তর হচ্ছে আইফোন 11 কিনতেই পারেন, খুব ভালো হবে, কিন্তু আমি অতটাও আইফোনের ফ্যান নয়, আমি একটু স্বাধীনতা পছন্দ করি, এবং সেক্ষেত্রে অবশ্যই আইফোন সেখানে একেবারে জিরো পায় এরকম বলতে ইচ্ছা করে। তো সেক্ষেত্রে ওয়ানপ্লাস নাইন আর গ্যালাক্সি S20 FE দুটোর মধ্যে ওয়ানপ্লাস নাইন আর বেছে নেওয়াটা ভালো হতে পারে যদি আপনি ক্যামেরার জন্য খুব বেশি একদম অবসেসড না হন। যারা ক্যামেরা 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 খোঁজেন তাদের জন্য S20 FE অবশ্যই বেটার হবে, কিন্তু আমি নিজে পার্সোনালি নাইনার নেব, কারণ নাইনারের ব্যাকসাইডে গ্লাস আছে, দেখতে একটু বেটার, সব মিলিয়ে একটু ভালো, এবং দুটোরই ইউআই ভালো, দুটোর এক্সপিরিয়েন্স ভালো, সেক্ষেত্রে নাইনার নেওয়া যেতেই পারে। তার দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন এটাই, ভিভো V21 আর IQ7 প্রাইস তো কাছাকাছি, তাইলে V21 কেন নেবো দাদা? V21 যারা নেবেন তারা নেবেন তার কারণ ভিভোর ফ্রন্ট ক্যামেরা, সেলফি ক্যামেরা অনেক বেটার হবে, ফ্রন্টে সেলফিতে OIS আছে তার জন্য নেবেন। যারা দেখতে খুব সুন্দর একটা ফোন পছন্দ করছেন ভিভোর ফোনটা তাদের জন্য দারুণ ফোন হতে পারে। এছাড়াও ইন্ডিয়াতে ভিভোর ফোনটা বার করা হয়েছে মূলত দোকান বাজার হাটে বিক্রি হওয়ার জন্য, আর আইকুর ফোনটা বার করা হয়েছে সাধারণত অনলাইনে বিক্রি হওয়ার জন্য। তো সেক্ষেত্রে যারা অনলাইনে ফোন কিনবেন তারা আইকিউ কিনতে পারেন, আর অফলাইনে আইকুর কোনো অপশান নেই, তাই ভিভো V21। ইনফিনিক্স হট 10 প্লে, এই ফোনটা আমাদের চ্যানেলে উপহার হিসেবে ছিল, এবং এই ফোনটা কে পাচ্ছেন, গিভওয়েতে উইনার কে হয়েছেন সেটা আপনারা এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। দুটো ফোন ছিল, একটা ফোনের উপহারের রেজাল্ট আগের সপ্তাহে দিয়ে দিয়েছিলাম, আর একটা রেজাল্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট হিসাবে। তো এছাড়াও আমাদের চ্যানেলে আরও কিভাবে চলছে, আগামী দিনে আরও কিভাবে আসবে, সাথে থাকুন, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখুন, আর যে কিভাবেগুলো চলছে এই মুহূর্তে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, সেখানে অবশ্যই অংশগ্রহণ করুন। পরের কমেন্ট আমরা নিয়েছি নির্মল চন্দ্র রায়ের, তিনি বলছেন দাদা iPhone 12 কতটি 5G ব্যান্ড সাপোর্ট করে, 5G-র জন্য কি iPhone 12 নেওয়া ঠিক হবে, জানাবেন দাদা, ভালোবাসা নেবেন। যত ফোন 5G নিয়ে আসছে আমাদের দেশগুলোতে তার মধ্যে অবশ্যই আইফোন সবথেকে ভালো 5G নিয়ে আসছে, সব ব্যান্ড সাপোর্ট করছে। হ্যাঁ, মিলিমিটার ওয়েভ সাপোর্ট করছে না সেটা যেরকম ঠিক, তেমনি তো আর পাশাপাশি উল্টো দিকে এটাও ঠিক যে আমাদের দেশে মিলিমিটার ওয়েভ ওটা স্বপ্ন ছাড়া আর কিছু নয়, সহজে আসবে না। সেক্ষেত্রে আপনি sub 6C ব্যবহার করবেন আগামী দিনে, এবং তার জন্য আইফোন একদম বেস্ট চয়েস হবে। পাইনঅ্যাপেল টিভি, তার প্রশ্ন হলো দাদা ইয়ারফোন অ্যান্ড হেডশট কোনটা কানে বেশি ক্ষতিকর? ইয়ারফোন আর হেডসেটের মধ্যে আমার মনে হয় ইয়ারফোন, যেটা কানের ভিতর গুঁজে আওয়াজ শোনা হয়, সেটা বেশি ক্ষতিকর, কারণ সেটা একদম কানের পর্দার কাছাকাছি যাচ্ছে, সেটা বেশি এফেক্ট করবে অবশ্যই। আর অনেকের এটা প্রশ্ন থাকে যে 3.5mm জ্যাক দেওয়া হেডফোন নাকি ব্লুটুথ হেডফোন কোনটা কানের জন্য বেশি ক্ষতিকর, সেক্ষেত্রে অবশ্যই ব্লুটুথ হেডফোন বা হেডসেট সেটা কানের জন্য বেশি ক্ষতিকর, এটা সবসময়। পরের প্রশ্ন করেছেন মোহাম্মদ সাকিব, তিনি বলছেন দাদা একটা প্রশ্ন ছিল, ফোনের নেটওয়ার্ক স্পিড কি প্রসেসরের উপর নির্ভর করে? উত্তরটা দিলে অনেক উপকার হয়। হ্যাঁ, নেটওয়ার্ক স্পিড প্রসেসরের উপর অনেকটাই নির্ভর করে, বিশেষত আজকের দিনে দাঁড়িয়ে যখন ফ্ল্যাগশিপ প্রসেসর আমরা কিনতে যাচ্ছি, সেখানে দেখছি কোয়ালকম প্রসেসরের সাথে যে মোডেমটা হবে, নেটওয়ার্কের জন্য যে মোডেমটা লাগে, সেই মোডেমটা প্রসেসরের সাথে ইনবিল্ট দিয়ে দিচ্ছে, তার ফলে অবশ্যই প্রসেসরের উপর নির্ভর করে। এবং এই নেটওয়ার্ক মোডেমটা কত ব্যান্ড সাপোর্ট করছে, কি স্পিড সাপোর্ট করছে, কত ফ্রিকোয়েন্সি সাপোর্ট করছে, সেগুলো অনেক কিছুই নির্ভর করে, এবং তার জন্য প্রসেসরটার সাথে যেহেতু মোডেম আসছে তাই প্রসেসরটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। এছাড়াও একটা প্রসেসর খুব ভালো, যেটা ভালো প্রসেস করতে পারে সেটা ডাউনলোড আপলোড করার যে ডেটাগুলো, সেই ডেটাগুলোকে অনেক দ্রুত অনেক ফাস্ট প্রসেস করতে পারে, টোটাল ব্যাপারটাকে অনেক ভালোভাবে ম্যানেজ করতে পারে, তাই ভালো প্রসেসর হলে সেখানেও নেটওয়ার্ক স্পিড মানে ডাউনলোড আপলোড স্পিড আপনি বেটার এক্সপিরিয়েন্স পাবেন, এটা আশা করা যেতেই পারে। তো হ্যাঁ, প্রসেসর ইম্পর্ট্যান্ট। সাদিক কলিল আকাশ, তিনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, তিনি বলছেন দাদা দেশ অনুযায়ী কি ফোন ডিফারেন্ট বানায়, যেমন মধ্যপ্রাচ্যে কি গরম এর জন্য কি বিশেষ কিছু টেকনোলজি ব্যবহার করে? আসলে আমাদের এই তৃতীয় বিশ্বের দেশগুলো বা উন্নয়নশীল দেশ আমরা যারা, আমাদের মধ্যে একটা অবসেশন আছে, আমরা ভাবি যে উন্নত দেশের সব কিছু ভালো, উন্নত দেশের জিনিস সেটাও কিন্তু তৈরি হয় চীন থেকে বা ভিয়েতনাম থেকে বা ইন্ডিয়া থেকে বা মালয়েশিয়া থেকে, তৈরি হয়ে সেগুলো আমেরিকাতে যায়, সেগুলো ইউরোপে যায়, এবং সেটা যখন ইউরোপ থেকে ঘুরে আবার আমাদের কাছে আসে আমরা ভাবি সেটাই সেরা জিনিসটা পেলাম। আমরা যখন একটা প্রোডাক্ট কিনি আমরা একবারও দেখি না সেটা কোথায় তৈরি হয়েছে, সেটা ভিয়েতনামে তৈরি হয়েছে না ইন্ডিয়াতে তৈরি হয়েছে নাকি আমেরিকাতে তৈরি হয়েছে, কিন্তু আমরা জানি ওটা আমেরিকা থেকে এসেছে তাই জন্য ওটা সেরা জিনিস। কিন্তু হ্যাঁ, সফটওয়্যারের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সামান্য চেঞ্জ থাকে অবশ্যই, কারণ এক একটা দেশের মানুষের গায়ের রং আলাদা, যখন সফটওয়্যারে ক্যামেরার ক্ষেত্রে অপটিমাইজ করা হচ্ছে জিনিসটাকে তখন এক একটা দেশের মানুষের গায়ের রং অনুযায়ী অপটিমাইজ করা হচ্ছে। আমরা এটা বিশেষ করে দেখেছি যে চাইনিজ যে ফোনগুলো আছে সেই ফোনগুলো চায়নাতে একরকম অপটিমাইজেশন দেয় ক্যামেরার ক্ষেত্রে, স্ক্রিনটাকে হলুদ হলুদ করে দেয় যেরকম চাইনিজ মানুষদের গায়ের রং,
আবার আমাদের দেশে বিশেষ করে ইন্ডিয়াতে বা বাংলাদেশে সেই ফোনটাই যখন লঞ্চ করে সেই রমের মধ্যে যে ক্যামেরা অপটিমাইজেশন থাকে সেখানে কিন্তু স্কিন টোন একটু আলাদা হয়, এটা দেখা গেছে। চাইনিজ রমের ক্ষেত্রে এরকম দেখা গেছে চাইনিজ কোম্পানিগুলোতে, এটা কিন্তু সব ফোনের ক্ষেত্রে হয় না। চাইনিজ কোম্পানিগুলোর ক্ষেত্রে চাইনিজ রমের মধ্যে বিজ্ঞাপন তুলনামূলক কম থাকে, ফিচার হয়তো একটু এদিক ওদিক থাকে। সেখানে ইন্ডিয়া বা গ্লোবাল ভেরিয়েন্টে বিজ্ঞাপন বেশি থাকে, ফিচার একটু এদিক ওদিক থাকে, কিন্তু ফোনের কোয়ালিটি এমনিতে তফাৎ হওয়ার কথা নয়। তবুও যখন কোনো ফোন তৈরি হয় দেখা যায় যে সেই ফোনগুলো, ধরুন ভিয়েতনামে 10টা ফোন তৈরি হলো, তার মধ্যে যেগুলো বেস্ট কোয়ালিটির ফোন সেগুলো আমেরিকাতে রপ্তানি করা হয় আর যেগুলো একটু খারাপ কোয়ালিটির ফোন সেগুলো আমাদের দেশে বিক্রি করা হয়। এটা কিন্তু প্রমাণ করা যাবে না, কিন্তু এটা কোথাও না কোথাও আমরা জানি। এ আর পাবজি, তিনি বলছেন, দাদা রেডমি নোট 10 প্রো ভার্সেস রিয়েলমি 8 কোনটা নেব? অবশ্যই আপনি যদি রিয়েলমির একেবারে অন্ধভক্ত হন তাহলে রিয়েলমি 8, যদি আপনি রিয়েলমি UI পছন্দ করেন, বিজ্ঞাপন না চান, তাহলে রিয়েলমি 8। এছাড়া আর সেরকম কোনো কারণ নেই রিয়েলমি 8 নেওয়ার, সেক্ষেত্রে রেডমি নোট 10 প্রো অবশ্যই চোখ বন্ধ করে নেওয়া উচিত। আবুল কালাম আজাদ, তিনি বলছেন, দাদা প্রতি সপ্তাহে রবিবার যেমন কিউএনএ ভিডিও আসে তেমনি একটা দিন ঠিক করুন যেদিন শুধু ইনফরমেটিভ ভিডিও আসবে। বেশ, এটা খুব ভালো প্রস্তাব, এটা আমার ভালো লেগেছে। ইনফরমেটিভ ভিডিও মাঝে মধ্যেই আসবে, তবে অবশ্যই প্রতি শুক্রবার ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আসবেই, এটা আজকে আপনাদের কথা দিলাম। কিউএনএ ভিডিওর মতোই এই জিনিসটাও রেগুলার হবে। মোহাম্মদ রাকিব হোসেন, তিনি বলছেন, দাদা আজকে আশা করছি কমেন্টটা পড়বেন, এর আগেও এই প্রশ্নটা করেছি কিন্তু উত্তর পাইনি। চিপ শর্টেজ, এটা কি কোম্পানিগুলোর একটা বিজনেস স্ট্র্যাটেজি? না না, এটা আমার একেবারেই মনে হয় না বিজনেস স্ট্র্যাটেজি, কারণ বিজনেস স্ট্র্যাটেজি হলে কয়েকটা কোম্পানি করতো, কিন্তু একটা না একটা কোম্পানি হতো যারা বেঁকে বসতো, যারা ব্যতিক্রমী হতো, যারা চিপ শর্টেজ হওয়া সত্ত্বেও ঠিকঠাক চিপ সাপ্লাই দিত। কোনো কোম্পানি দিতে পারছে না, এবং সেটা শুধু স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে নয়, এটা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা এফেক্ট দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে এটা সত্যিই মনে হচ্ছে। অ্যাকশন গেমিং, তিনি প্রশ্ন করছেন, দাদা কোম্পানিগুলো ফোন স্লো করে দিলে আবার আগের মতো ফাস্ট করব কি করে? সত্যি বলতে কি, স্লো করে দিলে ফাস্ট করার এমনিতে কোনো উপায় নেই। আপনি ফাস্ট করতে পারেন মাত্র একটা বা দুটো উপায়ই আছে, সেটা হচ্ছে আপনি রম ফ্ল্যাশ করে, অর্থাৎ কাস্টম রম ইউজ করে। আপনি ফোনের মধ্যে কোনো কাস্টম রম দিলেন এবং তার বহু ক্ষতিকর দিক আছে, তা সত্ত্বেও আপনি যদি দেন তাহলে ফোনটা হয়তো আগের মতো ফাস্ট করে নিতে পারবেন। এছাড়া আপনি সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে যদি বলেন আপনি আগের আপডেটটাই চান, আগের ভার্সনের সফটওয়্যারটাই চান, তারা যদি আপনার ফোনে সেই আগের ভার্সনের সফটওয়্যারটা দিয়ে দেয় তাহলে আপনি আবার আগের জায়গায় ফিরে যেতে পারেন। তো আপডেটের মাধ্যমে ফোন স্লো করে দিলে কোম্পানি, এছাড়া আর কোনো উপায় নেই। পরের আপডেট কবে আসবে তাতে ফাস্ট হবে কি না এই আশায় বসে থাকা ছাড়া। ভিডিও শেষ করবো এবার, তার আগে জানিয়ে রাখি যে ইনফিনিক্স হট 10 প্লে দুটো ফোন আমাদের চ্যানেলে উপহার হিসেবে ছিল। গত সপ্তাহে একটা ফোন কে জিতেছেন জানিয়ে দেওয়া হয়েছে, এই সপ্তাহে কিউএনএ ভিডিওর মাঝে একটু আগে আপনাদের জানিয়ে দিয়েছি কে জিতেছেন। এছাড়া যে ফোনগুলো গিভওয়ে হিসাবে আমাদের চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশানে লিঙ্ক রইল, অবশ্যই অংশগ্রহণ করবেন। এবং আগামী দিনে প্রচুর প্রচুর গিভওয়ে থাকছে আমাদের চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের সাথে থাকবেন। তাহলে ভিডিও এখানে শেষ হচ্ছে, দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।